হ্যালো বন্ধুরা, অদ্ভুত ডায়েরির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমরা প্রত্যেকেই ভ্রমণ করতে খুব পছন্দ করি, সেজন্য আমরা নানান ভ্রমণ স্থানে ঘুরে বেড়াই। এরকম অনেক রহস্যময় ভ্রমণ স্থান এই পৃথিবীতে রয়েছে, তার মধ্যে আজকে আমি একটি রহস্যময় ভ্রমণ স্থানের ব্যাপারে আপনাদের বলবো। তবে শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো আমার একটাই আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি আমার এই চ্যানেলটির মাধ্যমে এরকমই রহস্যময় ও ভৌতিক ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজ আমি কথা বলবো পশ্চিমবঙ্গের সুন্দরবন অরণ্যের এক ভৌতিক ঘটনাকে নিয়ে। দৈনন্দিন জীবনে আমাদের যা যা প্রয়োজন হয়, যেমন কাঠ, মধু, রবার ইত্যাদি, সবই অরণ্যে রয়েছে। এই অরণ্যের এক তৃতীয়াংশ রয়েছে বাংলাদেশে। এমনকি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বাঘ দ্য রয়্যাল বেঙ্গল টাইগারও এই অরণ্যেই বসবাস করে। আমরা সুন্দরবনে ঘুরতে গেলে কিন্তু আমাদেরকে সুন্দরবনের কিছুটা অংশ দেখানো হয়, পুরোটা নয়। কারণ শুধু বাঘের ভয়ই নয়, ভূতেরও ভয়। সুন্দরবন এলাকার মানুষেরা বলেন এখানে রাতের বেলায় অরণ্যের মধ্যে রং বেরঙের আলো দেখতে পাওয়া যায়। এই আলোটি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। যারা এই আলোর পিছু নিয়েছে তারা কখনোই বেঁচে ফিরে আসেনি। এই আলো যেমন মানুষকে মৃত্যুর পথে নিয়ে যায়, তেমনি বিভ্রান্তকর জেলেদেরও সঠিক পথ দেখাতে সাহায্য করে। জেলেদের মতে এই আলো দেখলে নাকি সমস্ত শরীরে ঘোরের সৃষ্টি হয় আর মস্তিষ্কও কাজ করা বন্ধ করে দেয়। বৈজ্ঞানিকরা বলেন সুন্দরবনের কিছু নিচু জলাশয়ে প্রচুর পরিমাণে মিথেন ও ফসফরাস পাওয়া যায়, আর এই গ্যাসগুলির রাসায়নিক বিক্রিয়ার ফলেই এই রং বেরঙের আলো সৃষ্টি হয়, যা সেখানকার অধিবাসীদের কাছে আলেয়া আলো নামে পরিচিত। সুন্দরবন এলাকার অধিবাসীরা এই মতামত মানতে রাজি নয়। তাদের মতে অতীতে একসময় সুন্দরবনে রাজপরিবার থাকত, সেই রাজপরিবারের একমাত্র রাজার ছেলে নাম ছিল আলেয়া। যখন আলেয়া রাজ্যাভিষেকের সময় হয় তখন রাজবংশের নিয়ম মেনে তাকে শিকার করতে যেতে হয়, কারণ রাজবংশের নিয়ম ছিল পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের শিকার করে তার যোগ্যতা প্রমাণ দিতে হবে। আলেয়া তার বাবার সঙ্গে জঙ্গলে শিকার করতে যায়। সূর্যের আলোয় আলেয়া কোনো বাঘই দেখতে পায় না, কিন্তু সন্ধ্যেবেলায় চাঁদের আলোয় আলেয়া দেখতে পায় এক বাঘিনী তার শিশু শাবককে নিয়ে জল খাচ্ছে। সঙ্গে সঙ্গে আলেয়া ও তার দলবল সেই শিশু শাবক ও বাঘিনীটিকে ঘিরে ফেলে এবং সেই রাতেই আলেয়া সেই বাঘিনী ও শাবকটিকে হত্যা করে। এরপর আলেয়া তার রাজ্যের দিকে ফিরতে থাকে, কিন্তু তার পরের দিন রাতে আলেয়া দেখতে পায় আরও এক বাঘিনী ও তার শাবককে নিয়ে জল খাচ্ছে। ধীরে ধীরে বাঘিনী ও শাবকটির দিকে এগিয়ে যান তিনি, কিন্তু তার ভাগ্য এবারে তার সঙ্গ দিল না। বাঘিনীর আক্রমণে মারা গেলেন আলেয়া। তার মৃতদেহ মুখে নিয়ে বাঘিনী ও তার শাবক জঙ্গলে মিলিয়ে গেল, আর আলেয়ার আত্মা থেকে গেল সেই সুন্দরবনের জঙ্গলে। আজও সুন্দরবনের অধিবাসীরা মনে করেন আলেয়া তার অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে আলো হয়ে ঘুরে বেড়ান সেখানে, আর যারা এই আলোকে দেখতে পায়, এই আলোর অনুসরণ করে, তারাও জলে ডুবে মারা যায়। আজ বন্ধুরা এখানেই শেষ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমার নিচে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। আর আমার এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটিতেও ক্লিক করতে একদমই ভুলবেন না। সবশেষে বলবো ধন্যবাদ।